10ই মার্চ ব্রিগেডে ঐতিহাসিক জনগর্জন সভাকে সামনে রেখে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিরাট জনসভা। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য মহাশয়, রাজ্য সরকারের রাষ্ট্রমন্ত্রী তথা বিধায়ক আখরুজ্জামান মহাশয়, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ মহাশয় সহ জেলা ও ব্লক নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী, উনি 100 টাকা কেন্দ্র সরকার দেয়নি, বঞ্চিত করেছে, তার টাকা দিয়েছে। এবং জননেত্রী ঘোষণা করেছে আবাস যোজনা 11 লক্ষ বাড়ি পায়নি গরিব মানুষ, তাদের দিবে। আজকে আমাদের ব্রিগেড সভা আছে, তার প্রস্তুতির সভা। আমাদের মন্ত্রী আখরুজ্জামান সাহেব এই হাজার হাজার লোক দেখলেন। আমরা মানুষের সাথে আছি, আমাদের সরকার মানুষের সাথে আছে, তাই আমাদের কাছে মানুষের কোনো কমি নাই। আমাদের প্রচুর মানুষ আছে এবং আমরা চাইব যে মানুষের ঘরে ঘরে মানুষের পাশে থাকতে। এবং যারাই আছে, বিজেপি বলেন আজকে কেন্দ্রীয় থেকে আমাদেরকে বঞ্চনা করা হয়েছে, এবং আপনারা দেখেছেন যে 100 দিনের টাকা দেয়নি এবং আবাস যোজনা দেয়নি এবং বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা কাটকে দিচ্ছে। আমরা তার বিরোধিতা করছি এবং আগামী দিনে 24-এ কোনো বিজেপিও থাকবে না, কংগ্রেসও থাকবে না, সিপিএমও থাকবে না, আমরাই থাকবো। কারণ আমরাই মানুষের কাজ করছি, আমরাই মানুষের পাশে আছি। দাদা, প্রাক্তন পৌরপিতা তৃণমূল দল প্রাক্তন চেয়ারম্যান করেননি, উনি করেছিলেন 5 বছর ধরে, 5.5 বছর ধরে গোটা পুরসভাকে চুরি, সেই কারণে চোর ধরা পড়ে যাবে, তাই আবার দল পাল্টে চলে গেছে। আমাদের পচালু রাখতে চায় না, আমাদের দল থেকে চলে ভালো হয়েছে, তার বিরুদ্ধে ইনকোয়ারি চলছে, সেই কারণে উনি দল পাল্টিয়েছে। আমাদের কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ এবং বাংলার নেত্রী চাইছে স্বচ্ছভাবে পুরসভাগুলো চলুক, পঞ্চায়েতগুলো চলুক। তাই কারণে আমাদের প্রাক্তন চেয়ারম্যান তার কি ব্যবসা আছে, তার সেই তার স্ট্যাটাস নিয়ে যে পচালু ছিল, কোনোদিনই তৃণমূলের ভোট করেনি, 16-তেও করেনি, 21-ও করেনি, 19-ও করেনি, কোনোদিন তৃণমূলের ভোট করেনি, তৃণমূলের মাখন খেয়ে চলে গেছে। ওই পচা লোক আমাদের খারাপ লোক দরকার নাই। আপনারা দেখবেন কালকে যমজ যারা সিপিএম করতো সমস্ত মানুষ জয়েন করবে, তার অত্যাচারে মানুষ জর্জরিত ছিল। তাই আমরা বলবো যে আমাদের কাছে পালিয়ে গেছে, আমরা দল বেঁচে গেছি। তদন্ত হবে, কারণ হলো যেগুলো দুর্নীতি করেছে সেটা তদন্ত হবে। এরকম আপনাদেরকে স্টেটমেন্ট দিয়েছি, আজও দিচ্ছি আমি, সামনে ভোট কোনো প্রভাব পড়বে না আমাদের। ও তো ভোট কোনোদিন করেননি, আজ কেন ভোট করবে, তার ভোট করা দরকার নেই, আমাদের প্রভাব পড়বে না। যারা সিপিএম করতো ঘুরিয়ে আবার তৃণমূলে জয়েন করবে, কেন ওকে আর পছন্দ করে না।